অপারেশন করে নেবার পর আপনি ভালো হতে পারেন, তার পিছনে কারণটা হচ্ছে কি, শুনতে খারাপ লাগবে কিন্তু তার দোষ হচ্ছে আপনার। যদি আজকে এনবিপিকে যদি আপনি ফলো করেন, দীর্ঘদিন ধরে আমরা একটাই কথা বলি কি, আপনি কোনো রকম অর্গানকে বা কোনো রকম পার্টকে আপনি অপারেশন করতে যাবেন না। অপারেশন করার আগে একবার আপনি নক করুন এনবিপি দরজাটা, দরকার পড়বে না আপনার অপারেশন করতে। আজকে যদি পাইলস ফিস্টুলা যদি ফিশার বলা হয়, তো প্রথম স্টেপ হচ্ছে আপনার কলোনির যে ক্যান্সারটা হয়, এটা প্রথম স্টেপ হচ্ছে কিন্তু পাইলস ফিস্টুলা ফিশার। 18 থেকে 20 বছর ধরে যদি কোনো আপনি রোগটি পুষে রেখেছেন, সেখানে কলোনে ক্যান্সার আছে কি, এটা এখন শুনলে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু ভয় ব্যাপার নেই, এটা হচ্ছে বাস্তব কথা। তো যদি আপনি পারেন এই রোগকে নির্মূল করতে গেলে, আমি আপনাকে কথা দিচ্ছি কোনো রকম অপারেশন করতে হবে না, উইদাউট অপারেট আপনি এটা সুস্থ করতে পারবেন। এটুকু আপনাকে অ্যাসুরেন্স আমি দিতে পারি, যেটুকু আপনি অপারেশন করে নিয়েছেন তাহলে ভালো হচ্ছে না, তার পিছনে কারণটা হচ্ছে কি, কী হয় কি, যদি আপনার রেকটাম যে পায়খানার যে রাস্তাটা রয়েছে সেই জায়গাতে, যদি আপনার একটা জায়গা থেকে যদি আপনার একটা দেখবেন গ্যাস মতন বেরিয়ে যায়, অর্শ যদি আমাদের প্রোগ্রামটা দেখেন, আমি আপনাকে ভালো করে ডায়াগ্রাম দিয়েও আমি ডায়াগনোসিসটা করে আপনাকে জানিয়েছি কি সেখানে কি হয় কি, হেমোরেজে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4 এ আমাদের একটা পার্ট আছে, যেখানে স্টেজ 1 এ আপনি বুঝতে পারবেন না কি আপনার অর্শ আছে, কেন কি এটা ইন্টারনাল হয়। স্টেজ 2 তেও আপনি জানতে পারবেন না, স্টেজ 3 তে আপনি জানতে পারেন কি সামান্য আপনার আর একটা ওখানে গ্যাসটা আপনার আটকাচ্ছে। গ্যাস স্টেজ 4টা যেটা হয় সেখানে দেখা যায় কি মাংসপিণ্ড ওখানে বেরিয়ে যায়। এইবার স্টেজ 3 তে কী হয়, যখনই আপনি পুশ করবেন উপর দিকে তখন ওটা ভিতরে চলে যায়, স্টুল করার সময় পায়খানা করার সময় ওটা আপনি স্টুলটা এই রেকটাম থেকে আপনার ওটার গ্যাসটা বেরিয়ে যায়। তো দেখুন আপনার যখনই এইরকম প্রবলেমটা হয়ে থাকে, সেখানে আপনার দরকার আছে কি এইরকম একটা আমি ট্রিটমেন্ট নেবো যেখানে আমি কোনো রকম অপারেটও করতে হবে না, যেখানে আমি কোনো রকম আমি সাইড ইফেক্টও পাবো না, আর এই রোগ থেকে নির্মূল হয়ে যাব। তো সেখানে একটাই উপায় আছে, যেটা হচ্ছে এনবিপি। কারণটা হচ্ছে কি, এনবিপি বারবার বলি না আপনাকে, রোগের মূল কারণটা জানার পরে আপনাকে ট্রিটমেন্ট চালু করে, অর্শটা কেন হয়। আজকে অর্শ যদি বলেন তাহলে আপনার কষ্ট কাঠিন্যর জন্য হয়, যদি আপনার কষ্টকাঠিন্য থাকে, আপনার অত্যধিক মাত্রায় যদি গ্যাস ফর্ম হয়, বাইরের জাঙ্ক ফুড ফাস্টফুড যদি বেশি খান, আজকে অর্শ যদি বলা হয় তো এটা রোগের যদি বিষ যদি বলা হয় সেটা হচ্ছে আপনার আদা, আদাটা আপনি অ্যাভয়েড করুন। আদাটা অ্যাভয়েড করার পর আপনি দেখতে পারবেন কি অর্শ যে সমস্যাটা রয়েছে এটা বাড়বে না, এর সাথে সাথে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। বাড়ির পাশে আপনার একটু দরকার আছে, আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি জেনে নিন বাড়ির পাশে আপনার এনবিপি সেন্টারটা কোথায়। আর এটা বলতে পারি এখন প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে এনবিপি সেন্টারটা আছে, তো আশা করছি আপনাকে বাড়ির পাশে যে সেন্টারটা আছে সেখানে আপনাকে পরিষেবা দেওয়া হবে। পরিষেবা নেবার পর আপনি এই অর্শ সমস্যাটা 18 বছর ধরে বললেন, মাত্র 18 বছর অনেক দূরের কথা, আমি 1 বছর নাম নেব না, তার আগেই আপনি সুস্থ হয়ে যাবেন।